আফতাব থেকে মিহির, শ্রদ্ধা হলো এনা ফার্নান্ডেজ। দিল্লি হত্যা মামলায় ধর্ম পরিবর্তন করে বিপাকে ক্রাইম পেট্রোল। নমস্কার, আমি সনাতনী সৈনিক, আপনারা দেখছেন সনাতনী সংস্কৃতি। সকলে কেমন আছেন? আশা করি ভালোই রয়েছে। আজকাল জরুরতো সে জাদা হাসিল করনে কি চাহত দুনিয়া কা দস্তুর বন চুকি হে। শ্রদ্ধা ওয়ালকরের হত্যাকাণ্ডের নিঃশংসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। নিজের প্রেমিকা শ্রদ্ধাকে হত্যা করে 35 টুকরো করে প্রেমিক আফতাব। দেহখণ্ড ফ্রিজে মজুত রেখে সময় বুঝে এক এক টুকরো করে বাইরে ফেলে আসত হত্যাকারী। এই পুরো ঘটনার নাট্য রূপান্তর করলো একটি বিখ্যাত শো। কিন্তু সেই শোয়ে এমন কিছু পরিবর্তন করা হলো যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। টিভি চ্যানেল সোনির একটি বেশ জনপ্রিয় শো হলো ক্রাইম পেট্রোল। এই অনুষ্ঠানে বিভিন্ন অপরাধের নাট্য রূপান্তর দেখানো হয়। এই টিভি শোতেই দেখানো হয় শ্রদ্ধা ওয়ালকরের হত্যাকাণ্ডের নাট্য রূপান্তর। আহমেদাবাদ পুনে মার্ডার নামে সম্প্রচারণ করে সোনি। অভিযোগ উঠেছে চরিত্রদের নাম পরিবর্তন করতে গিয়ে ধর্মই পরিবর্তন করে দিয়েছে সোনি। এই অনুষ্ঠানের একটি ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ক্লিপ দেখে খেপে যায় নেট নাগরিক মহল। স্লোগান উঠে বয়কট সোনি। জানা যাচ্ছে পুনে মার্ডারে হত্যাকারী আফতাব পুনাওয়ালার নাম পরিবর্তন করে তার নাম রাখা হয় মিহির, অর্থাৎ হিন্দু থেকে মুসলিম। আফতাবের মা হয়ে যান ধর্মপ্রাণ হিন্দু নারী, যিনি আবার প্রত্যেক দিন মন্দিরে যান। সেখানেই শেষ নয়, শ্রদ্ধা ওয়ালকরের নাম পরিবর্তন করে রাখা হয় এনা ফার্নান্ডেজ, অর্থাৎ হিন্দু যুবতীর নাম পরিবর্তন করে রাখা হয় খ্রিস্টান। এনা এবং মিহিরের বিয়ে হয় একটি মন্দিরে, তারপর তারা পুনায় চলে আসে। এটা দেখার পরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে সোশ্যাল মিডিয়ায়। এই এপিসোডে দেখানো হয় বিয়ের পর শ্রদ্ধাকে মারধর করে মিহির। তখন মিহিরের মা মন্দির থেকে একটি তাগা এনার হাতে দিয়ে বলে মিহিরকে পড়িয়ে দিতে। এনাকে হত্যার পর তার দেহ শৌচাগারে নিয়ে গিয়ে টুকরো করে মিহির, তারপর একটি প্লাস্টিক বেঁধে ফ্রিজে ঢুকিয়ে দেয় সে। সেই ফ্রিজ থেকেই আবার জল বের করে খায় হত্যাকারী। অভিযোগ, এই শোতে হিন্দু ধর্মকে নিশানা করা হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে লাভ জিহাদের সম্ভাবনাও। আর তারপরেই স্লোগান উঠে বয়কট সোনি। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিন। সোনিকে কি বয়কট করা উচিত কি উচিত নয়? Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.